জানেন গত 2011 সালে বর্তমান সরকার এক 11 সরকারের ধারাবাহিকতায় তারা ক্ষমতায় আসে একটি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় এবং প্রত্যক্ষ সহযোগিতায়। এটি সম্পূর্ণরূপে অবৈধ বলে আমরা মনে করি। আমরা এই সমাবেশ থেকে পঞ্চদশ সংশোধনী বাতিল চাই, আমরা তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল চাই এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে সেই দাবি জানাই। আজকে আমরা এই বরিশাল বিভাগ থেকে এই সমাবেশ শুরু করছি। ইনশাল্লাহ এই আন্দোলন আমরা অন্যান্য বিভাগীয় শহরে ছড়িয়ে দিব এবং আমাদের প্রান্তীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী দেশনায়ক আমাদের আগামী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা